আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? এই প্রত্যাশা নিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ক্লাস। আমি আজকের ক্লাসেও আলোচনা করব সিলাব নিয়ে। আজকে দেখাবো ও ই যুক্ত হয়ে কনসোনেন্টের সাথে ভোয়েল যুক্ত হলে যে সিলাব আমরা শিখেছি, এই সিলাবের মধ্যে আবার দুইটা ভোয়েল যুক্ত হলে কিন্তু উচ্চারণ অন্যরকম হয়ে যায়, তাই না? যেমন এখানে আছে ও ই, ও শুধু ও যুক্ত হলে বে ও বো হতো, তাই না? তাহলে এখানে আমি বে ও ই দুইটা ভোয়েল যুক্ত করেছি। এখন কি আর বো থাকছে না, এখন আর বো থাকছে না, এখন এটার উচ্চারণটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক একই রকম এখানেও কিন্তু ও ইউ, এই ও ইউ থাকা হওয়ার কারণে, দুইটা ভোয়েল একসাথে হওয়ার কারণে কিন্তু মানে এটার উচ্চারণ হয়ে গেছে বু। আর যদি শুধু ও থাকতো তাহলে তো বললামই যে বো হতো, তাহলে ও সাথে যদি ই হয় তাহলে উচ্চারণ হয়ে যায় উয়া, আবার ওর সাথে যখন ইউ থাকে তখন হয়ে যায় ও। এক এক রকমের হয়ে যায়। শুধু বের সাথে ও থাকলে হতো বো, পরের ভোয়েলটার কারণে দুইটা একসাথে হয়ে দুই পরের ভোয়েলটার কারণে কিন্তু এক এক সময় এক এক রকমের উচ্চারণ হচ্ছে, তাই না? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ও ই এটার উচ্চারণ হলো উয়া, আর ও ইউ এটার উচ্চারণ হলো উ, রস্বকার। ঠিক আছে, আমরা তাহলে সিলাবগুলি দেখি। বে ও ই বুয়া, সে ও ই কুয়া, দে ও ই দোয়া, এফ ও ই ফোয়া, জে ও ই গুয়া, জি ও ই জুয়া, কা ও ই কুয়া, এল ও ই লুয়া, এম ও ই মুয়া, এন ও ই নুয়া, পে ও ই পোয়া, কিউ ইউ ও ই কুয়া। এখানে একটা ইউ বসিয়ে নিয়েছি কারণ সরাসরি কিউর সাথে সরাসরি ও বসে না। এহ ও ই হোয়া, এস ও ই সোয়া, তে ও ই তুয়া, ভে ও ই ভুয়া, ইক্স ও ই জুয়া, জেদ ও ই জুয়া। তাহলে আমরা ওর সাথে ই দেখলাম, এখন দেখব ওর সাথে ই বসালে কিভাবে পড়তে হবে। বে ও ই বু, শুধুমাত্র একটা রসুকার লাগাতে হবে আর কি, বু। সে ও ই কু, দে ও ই দু, এফ ও ই ফু, জে ও ই গু, জি ও ই জু, কা ও ই কু, এল আ ই লু, এম ও ই মু, এন ও ই নু, পে ও ই পু, এফ ও ই হু, এস ও ই সু, তে ও ই তু, ভে ও ই ভু, ইক্স ও উ জু, জেড ও ই জু। তাহলে আমরা কি দেখলাম যে কনসোনেন্টের সাথে যখন আমরা ভোয়েল যুক্ত করে বানান করে পড়ব, তখন যদি আমরা প্রথম নিয়ম অনুযায়ী যে বে ও বো বলি, কিন্তু বের পরে যদি ই থাকে বা ইউ থাকে, মানে পরের ভোয়েলগুলি অনুযায়ী বানানটা চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখলাম আজকে উয়া এবং উ। এছাড়াও আমরা পরবর্তী ভিডিওতে আরও অনেক এই ধরনের আরও অনেক চেঞ্জ আসবে, যেমন তিনটা ভোয়েল যুক্ত করলেও তার উচ্চারণ চেঞ্জ হয়ে যায়, চারটা এরকম আরও আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো এখন দেখাবো এই ও ই এবং ও ইউ যুক্ত করে কিছু শব্দ। আমরা শব্দের মধ্যে যদি দেখি তাহলে আরেকটু সহজ হবে বুঝতে। ঠিক আছে, এখানে আছে আনোয়াজো অর্থ পাখি, লোপোয়াসো অর্থ মাছ, ইউন এতুয়াল অর্থ তারা তারকা আর কি, ইউন আহমোয়ার অর্থ আলমারি, নুয়াহ অর্থ কালো কালো রং, লা সোহি অর্থ ইঁদুর, লা ফোহমি অর্থ পিঁপড়া যেটা পিপিলিকা, আ লু অর্থ নেকড়ে, আ নিবু অর্থ পেঁচা, লজোহ অর্থ দিন। আমি এখানে ল লা বা আ ইউন দিয়েছি সাথে মুখস্থ করে রাখা ভালো, কারণ শব্দের সাথে আমরা সবসময় কিন্তু এগুলি বসাবো, কারণ ল লা ছাড়া তো মানে ফেমিনা মাস্কুলা আলাদা করে চেনার যেহেতু কোনো উপায় নেই, আমরা সবসময় শব্দ শেখার সাথে সাথে এই ল লা একসাথে শিখে ফেলবো। ঠিক আছে, তো সে আজকে তাহলে এটুকুই শেষ করি, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।